সাধারণ মানুষ মনে করে সিজার মানে ডাক্তারের কারি টাকা আর ডাক্তাররা লোবে করে রুগী ধরে আর সিজার করে ঠিক যেন ছেলে খেলা সিজারের হার দিন দিন কেন বাড়ছে তা জানার আগে আসুন জেনে নেই কী কারণে সিজার লাগতে পারে এক নম্বরে বাচ্চা প্রসবের রাস্তা আনুপাতিক হারে ছোটো হলে দুই নম্বরে মায়ের প্রেশার অর্থাৎ রক্তচাপ যদি অনেক বেশি থাকে আবার সাথে খিচুনি মানে একলাম শিয়া যদি থাকে তাহলে সিজার করে তিন নম্বরে পেটের ভিতর বাচ্চার শ্বাসকষ্ট হলে সিজার করা হয় চার নম্বরে ডেলিভারির সময় সবার আগে বাচ্চার নারী দেখা গেলে সিজার করতে হয় পাঁচ নম্বরে গর্বফুল যদি জরায়ুর মুখে থাকে তাহলে সিজার করা হয় বাচ্চা ডেলিভারির পূর্বেই যদি গর্বফুল জরায়ুর গা থেকে ছুটে রক্তক্ষরণ শুরু হয় তাহলে সিজার করা হয় সাত নম্বরে বাচ্চা যদি জরায়ুতে আড়ারিভাবে থাকে বাচ্চা উল্টু থাকলে বেশিরভাগ সময় সিজার করা হয় আট নাম্বারে ডেলিভারির সময় যদি জরায়ু ফেটে যায় তাহলে সিজার করা হয় নয় নম্বরে বাচ্চা প্রসবের রাস্তায় যদি বড় কোনো টিউমার কিংবা মাংসের টুকরা থাকে দশ নম্বরে আগে যদি এর অপারেশন হয়ে থাকে এগারো নম্বরে জরায়ুতে একসাথে একের অধিক বাচ্চা থাকলে সিজার করা হয় বাচ্চার মাথা বড় হলে রোগ ছাড়া এটা স্বাভাবিকভাবে একটু বড় হলে বিপিডি দেখে সিজার করা হয় তেরো নম্বরে আগের বাচ্চা সিজারে হলে পরবর্তী বাচ্চাগুলোর ক্ষেত্রেও সিজার করা হয় চোদ্দ নম্বরে ডেলিভারির ব্যথা শুরু হওয়ার আগে যে কোনো পরিমাণ রক্তক্ষরণ শুরু হলে সিজার করা হয় পনেরো নম্বরে মা যদি নিজ থেকে চান তাহলে সিজার করা হয় ষোলো নম্বরে সময় পার হয়ে যাওয়ার পর ঔষধেও যদি ডেলিভারির ব্যথা না উঠে তাহলে সিজার করা হয় সতেরো নম্বরে মা যদি বেশি বয়সে প্রথম গর্ভবতী হন তাহলে সিজার করা হয় আট নম্বরে বাচ্চা জরায়ুতে যে পানিতে থাকে তা কমে গেলে ডাক্তাররা সিজারের পরামর্শ দেন বাচ্চা ডেলিভারির সম্ভাব্য তারিখ থেকে বেশি দেরি করে আসলে সিজার করা হয় সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু